ওয়েলকাম, হাই গাইস। আজকে আমরা রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে লাউ রান্না। সো চলুন দেখা যাক আমরা কীভাবে রান্না করব। তার জন্য একটি কড়াইয়ে সয়াবিন তেল আর পেঁয়াজ নিয়ে নিতে হবে। তারপর মাথাটা দিয়ে এইটাকে দেড় চেড়ে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই দেখুন, আমি লেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছে। তারপর এখানে দিয়ে দিবে লাউ। লাউটা দেওয়ার পর এটাকে আবারও মিক্সড করে নিতে হবে। তারপর এখানে কাঁচামরিচ দিয়ে দিতে হবে। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিছুক্ষণ পর ঢাকনাটি ওঠার পরে এটাকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর এখানে দেখুন, আবারও ঢাকনাটা উঠিয়ে এটাকে আবারও মিক্সড করে এখানে পানি দিয়ে দিবে। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আবারও একটু মিক্সড করে এখানে ধনিয়া পাতা দিয়ে দিবে। তারপর এটাকে লেড়ে চেড়ে দিলেই কিন্তু আমাদের রেসিপি শেষ। এই যে দেখুন, আমরা এখন মিক্সড করে নিচ্ছে। আর আমাদের রেসিপিটি আজকে আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আজকের ভিডিওটি এতটুকুই। আর সবাই ভালো থাকবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।